नमस्कार बंधुरा तो भलेंटियर रिक्रुटमेंट निये किन्तु आज के आबार आमरा चले एसेछि डायरेक्टरेट अफ सिविल डिफेंसर अफिशियल वेबसाइटे। एटा वेस्ट बेंगल गवर्नमेंटेर किन्तु अफिशियल वेबसाइट आपनारा देखतेई पाच्छेन। एखाने ममता बनर्जी अनरेबल चीफ मिनिस्टर गवर्नमेंट अफ वेस्ट बेंगल एबं एखाने किन्तु जावेद अहमद खान मिनिस्टर इन चार्ज डिजास्टर मैनेजमेंट एंड सिविल डिफेंस डिपार्टमेंट। सो फ्रेंड्स एखान थेके आमरा देखे नेब जे चाकरिर बिज्ञप्तिटी बेरियेछे सेटा बेसिकली कि कि जिनिसेर उपर दाड़िये आछे एबं कारा कारा एखाने अप्लाई करते पारबे समस्त डिटेल्स किन्तु एई भिडियोते शेयर करब। जोदि तोमादेर भिडियोटी भालो लागे अवश्यई बंधुर साथे भिडियोटी शेयर करते किन्तु भुलो ना। एबं तोमरा जोदि दा टेक्नोमैन चैनल नतुन थाको अवश्यई किन्तु चैनलटिके एखोनी सबस्क्राइब करे राखो। भिडियोटिर नीचे लाल रंगेर जे सबस्क्राइब बाटन रयेछे ओखाने प्रेस करे सबस्क्राइब करे नोटिफिकेशन बेल आइकनटाके अल करे दाओ ताहले जखोनी आमि नतुन भिडियो अपलोड करब तोमरा किन्तु सबार आगे पेये जाबे। सो फ्रेंड्स लेट्स गेट स्टार्टेड। तो गाइस তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ সিভিল ডিফেন্সের অফিশিয়াল ওয়েবসাইট খোলা রয়েছে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন তোমরা চেক করবে, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইটের লিংক থাকবে, তোমরা সেখান থেকে সরাসরি চলে আসতে পারো। তো আগে আমরা দেখে নিই অফিশিয়াল নোটিফিকেশন যেটা রয়েছে সেটা একবার দেখে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে কিন্তু অফিশিয়াল নোটিশ রয়েছে, নোটিশ নাম্বার এখানে রয়েছে। এবার আমরা দেখে নিই ফার্স্টে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্টে কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি মেল সিটিজেন অফ ইন্ডিয়া। তো এখানে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে, তোমরা দেখে নিচ্ছ এখানে ফিমেল অ্যাপ্লিকেন্টস আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট। তো এখানে পরিষ্কার এই কথাটা লেখা রয়েছে, শুধুমাত্র কিন্তু যারা পুরুষ তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ফ্রেন্ডস এখানে অনেকগুলো পয়েন্টস রয়েছে, সবকটা পয়েন্টস তো আমাদের পক্ষে শেয়ার করা সম্ভব না। তো মেন মেন যে পয়েন্টসগুলো রয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং বাকিটা তোমরা এই নোটিফিকেশন ডাউনলোড করলে কিন্তু পেয়ে যাবে। তো এরপরে আমরা চলে আসি এজ, মিনিমাম কিন্তু এখানে 18 হতে হবে এবং এখানে ম্যাক্সিমাম দিয়েছে 40 ইয়ার্স। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 1/1/2021 কিন্তু 40 বছর অবধি বয়স এখানে যেন থাকতে হবে এবং এখানে এসসি এসটি কোটাদের জন্য কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং ওবিসিদের জন্য দেওয়া হয়েছে 3 বছর রিল্যাক্সেশন। এরপর আমরা চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো फ्रेंड्स আমরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছি পরিষ্কার এখানে লেখা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি The applicant must have passed madhyamik examination from the West Bengal Board of Secondary Education or its equivalent। তো फ्रेंड्स এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যারা মাধ্যমিক পাস করে এসেছো, যারা বেসিক্যালি মাধ্যমিক পাস করেছো তারাই কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো ন্যূনতম যোগ্যতা এখানে মাধ্যমিক। তো फ्रेंड्स এখানে যে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি এই পয়েন্টটা দেখিয়ে দিতে চাই, এখানে কিন্তু লেখা রয়েছে দে হ্যাভ টু কমপ্লিট 50 মিটার সুইমিং। মানে এখানে সাঁতার যারা জানে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এটা লেখা রয়েছে 800 মিটার দৌড় কিন্তু 200 সেকেন্ডের মধ্যে পার করতে হবে। তো 200 সেকেন্ডের মধ্যে 800 মিটার দৌড় আমার মনে করি না তেমন কিছু বড় ব্যাপার, তবে সেক্ষেত্রে সুইমিং কিন্তু অনেকেরই জানা থাকে না, যাদের জানা থাকে তারা তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করো, তবে যাদের জানা নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং অবশ্যই ভিডিওটি দেখার পর কিন্তু কেউ নিজে নিজে কিন্তু সুইমিং করার চেষ্টা করো না, সেটা কিন্তু তোমাদের জন্য রিস্ক হতে পারে। অবশ্যই যারা এখানে সুইমার মানে যারা বেসিক্যালি সাঁতার জানে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে এবং অবশ্যই আমি সেটাই তোমাদেরকে রেকমেন্ড করবো। তো फ्रेंड्स যারা সাঁতার জানো না তারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করো না, কারণ সেটা তোমাদের লাইফ রিস্ক হতে পারে। তো फ्रेंड्स আমরা এর ঠিক নিচে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম মে বি সাবমিটেড থ্রু অনলাইন। মানে শুধুমাত্র কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে, কোনো রকম অফলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার জায়গা নেই। এবং এখানে রয়েছে 22/2/2021 থেকে কিন্তু 23/3/2021 বিকেল 5টা অবধি এখানে অ্যাপ্লাই করা যাবে এবং এই সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিন্তু চালান কাটতে হবে। এখানে আমরা দেখে দিয়েছি, এখানে কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে কিন্তু চালান কাটতে হবে এবং এখানে অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ ভিজিট লেখা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, এইটা তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক থাকবে, তোমরা দেখে নেবে। এবং এখানে সিভিল ডিফেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটও দেওয়া রয়েছে, এই দুটো জায়গায় ভিজিট করে কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেসটা চালাতে পারবে, মানে এই অ্যাপ্লাইটা কিন্তু করতে পারবে। সেক্ষেত্রে কোনো রকম সমস্যা যদি হয় তোমরা আমাদের কমেন্ট করে জানাও, তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। এবং তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছো আমাদেরকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। সো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওতে, আমি আশা করছি ভিডিও তোমাদের সবকিছু বোঝাতে পেরেছি, সবকিছু শেয়ার করতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা যদি দ্য টেকনোম্যান চ্যানেল নতুন হয়ে থাকো, আমাদের এই চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এই ছোট্ট প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকো এবং নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। সো ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করবো, অবশ্যই তোমার সাথে দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।